বোন আপনার প্রশ্ন হলো এমন অনেক আমল আছে কোরআন হাদিসে যার কোনো প্রমাণ নেই কিন্তু সে আমল করে কেউ কেউ ফল পেয়েছেন এমন আমল কি করা যাবে ফল পাওয়া বলতে কি আপনি কোনো আমল করে দুনিয়াবি কোনো উপকারিতা পেয়েছেন এই তো তো আমরা তো আসলে আমল করবো আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে বিকারিম সাল্লাহ সাল্লামের কাছ থেকে আজর পাওয়ার উদ্দেশ্যে ফল দুনিয়ার দুনিয়ার কোনো প্রাপ্তির জন্য তো আমল নয় হ্যাঁ যদি বিষয়টা একান্তই জাগতিক হয় ধরুন আপ একটা দোয়া পড়ে আপনি ফল পেয়েছেন অসুস্থতা থেকে সুস্থতা লাভ করেছেন কোরআন কেন একটা আয়াতকে আপনি শেফা হিসাবে আল্লাহর কাছে ব্যবহার মানে শেফা হিসাবে পেশ করেছেন দোয়া করেছেন ওই আয়াত পড়ে তারপর আপনি শেফা লাভ করেছেন এটা হতে পারে এই অভিজ্ঞতার আলোকে অন্য জন্য আমল করতে পারে এটাকে সবের জন্য কেউ করছে না কিন্তু কোনো আয়াত পড়লে অমুকটা হবে হবেই হবে এটাকে সরিয়ার নির্দেশ হাদিসের নির্দেশ এরকম মনে করে যদি কেউ করে তাহলে সেটা অনুচিত হবে অর্থাৎ এটা আমাদের অভিজ্ঞতার আলোকে কোনো আয়াত থেকেই উপকারটা আমি পেয়েছি এটাকে রুকিয়া ঝাড়ফুক বলে এটা হতে পারে এটা কোনো অনুচিত বিষয় নয় আর দ্বিতীয় কথা এটা কোনো মানে অবৈধ কোনো বিষয় নয় আর দ্বিতীয় কথা হলো যে কোরআনে কারিমের কোনো আয়াত বা আপনার আল্লাহ রাবুল আলমিনের কাছে কোনো দোয়া নিবেদনের কথা যেটা হাদিসে আসছে এরকম কোনো কিছু আমরা করলাম করার পর আমার কোনো সে জিনিস কোনো একটা কাঙ্ক্ষিত বিষয় পেয়ে গেলাম সে পাওয়াটা আল্লাহর ফয়সলা ছিল আগে থেকে অন্য কোনো আমলের কারণে হিডে না হয়তো আমি জানিও না সেটা কারণেও তো হয়ে যেতে পারে দিদি আমি এটাকে হলপ করে বলারও কিছু নয় হ্যাঁ এটা এমন হয় বারবার অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যেমন রুকিয়ার ক্ষেত্রে ঝাড়ফুকের ক্ষেত্রে যে অমুক অমুখ আয়াতগুলো পড়ে ঝাড়ফুক করলে সাধারণত এইভাবে উপকার হয় এর অর্থের দিকে মিলা আছে ইত্যাদি অভিজ্ঞরা সেটাকে বারবার এক্সপেরিমেন্ট করেছেন এবং তার ফলাফল পেয়েছেন এগুলো ভিন্ন বিষয় যেটি একটু আগে বলেছি কিন্তু বিচ্ছিন্ন কোনো বিষয়ে আমি দেখলাম যে অনেক সময় মানুষ বেদাত করে শির করে দেখা যায় উপকার পেয়ে যাচ্ছে এটা মাজারে গেল এটা জিনিস চাইলো তার ওটা পায়ে গেলো তো এই পাওয়াটা যে ওখানে যে চাওয়ার কারণে পাইছে এমনটি তো নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই হতে পারে ওটা তার এমনি অসুবিধা ছিল এমনিই পাইতো সে বিধায় ওখানে যে সে গুণাগার হলো এর সাথে পাওয়ার কোনো সম্পর্ক নাই এই জন্য এগুলোকে খুব সহজে রিলেট করা যাবে না বিশেষ করে সবের যদি বিষয় হয় তাহলে তো সেটা কোনো করা যাবে না মনে করা ভাবে।